একটা পাহাড়ের উপর হইলে রেস্ট হাউস কেমন দেখায়। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কটেজের ডিজাইন উইথ এ সুইমিং পুল। এই ধরনের কটেজ আপনারা তৈরি করতে পারেন আপনার যদি গ্রামে কিছু জমি থাকে, বা শহরেও তৈরি করতে পারেন। কিন্তু গ্রামের দিকে করলে হয় কি, যখন আপনি রিক্রিয়েশনের জন্য একটু হাওয়া বদল করতে যাবেন, অবশ্যই একটু খোলামেলা পরিবেশ, গাছপালা আছে, পাখির ডাক, এই ধরনের জায়গা আপনি চুজ করবেন। আর তার সাথে যদি একটি সুইমিং পুল থাকে, রিক্রিয়েশনের লেভেলটা একদম এগিয়ে যায়। সেই জন্য আমরা চেষ্টা করেছি যে একটা ছোট কটেজ যে সাথে একটা সুইমিং পুল দিলে ডিজাইনটা কেমন হয়। যে কোনো প্রফেশনাল আর্কিটেক্টের সাথে অবশ্যই যোগাযোগ করে দেন, এই ধরনের কাজে হাত দিবেন। তা না হলে যদি আপনি শুধুমাত্র মিস্ত্রির পরামর্শেই তৈরি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাজটা আপনার মনের মতন হবে না, বা কোথাও দেখা যাচ্ছে যে মিসম্যানেজমেন্ট হচ্ছে। এখন কথা হচ্ছে যে এই সুইমিং পুলটা কেমন কীভাবে করতে হয়। সুইমিং পুলের জন্য আমরা একটা ভিডিও দিয়েছি পুরো বিস্তারিত ব্যাখ্যা সহকারে, কী কী তৈরি করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, এর ওয়াটার বা এর মোটর বা কী করে আসে পানি, এটা আই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন। এখন যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যে কোনো ধরনের কনস্ট্রাকশন কাজ হোক, সে ছোট হোক বড় হোক, অবশ্যই একজন প্রফেশনাল দিয়ে তৈরি করবেন। তা না হলে আসলে কাজটা আর আপনার মনের মতন হবে না। আর এটা করতে কেমন কী খরচ হবে, এর জমির মাপ কেমন, এটা আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে সুন্দরভাবে বোঝানো আছে। সুতরাং আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের এই যে পুরো 3D ভিডিওটা দেখে নিই। আমরা চলে এসেছি আমাদের এক্সোনোমেট্রিক ভিউতে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা হোমস্টে কমপ্লেক্স প্লাস একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা হচ্ছে ইনফিনিটি পুল। তো ভিউয়ার্স, আপনার ইনফিনিটি পুল সম্পর্কে তো জানেনই। ইনফিনিটি পুল মানে হলো এই পুলটার থেকে বাইরের দিকে তাকাইলে এটা দিগন্তের সাথে মিশে যায়। এখন এই ইনফিনিটি পুল কীভাবে তৈরি করতে হয় বা অন্যান্য পুল কীভাবে তৈরি করতে হয়, সেই সম্পর্কে যে একটা ক্লিয়ার ধারণা চাইলে আমাদের এই ভিডিওটা আপনি দেখে আসতে পারেন। আমরা এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে আপনি পুল সম্পর্কে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখে আসি এই বাড়িটার ভিউয়ার্স। এদিকে আছে আপনার 50 ফিট, সর্বোচ্চ 50 ফিট আছে এদিকে, এদিকে আছে 30 ফিট। এই ব্লকটা হলো আপনার 15x20। তো 15x20-এর মধ্যে আপনি পাচ্ছেন একটা কিচেন প্লাস ডাইনিং এরিয়াটা। ডাইনিং থেকে সুন্দর বাইরে বেরো এসে আপনি স্পেসটা ইউজ করতে পারবেন। এদিকে আছে 15x20-এর মধ্যে 5x15-তে চলে গেল আপনার একটা টয়লেট, আর 15x15 হয়ে যাচ্ছে আপনার একটা রুম। আর এদিক থেকে আপনি এন্ট্রি করতে পারবেন। এদিক থেকে এন্ট্রি করলে এখানে একটা লিভিং স্পেস। এখন এটা মূলত আপনার একটা পার্সোনাল রেস্ট হাউস, যেহেতু আমরা এভাবে আসলে সাজিয়েছি যে আপনি নিজের মতো করে ইউজ করবেন। এখানে ম্যাট্রেস করে দিবেন, বাচ্চারা থাকবে, আপনি আপনার ফ্যামিলি মেম্বার যারা এলডারি পার্সন তারা, প্রাইভেট রুম যারা যাবে তারা এখানে থাকবে। পুরোটা হয়তো একটা রেস্ট হাউসের মতো, ফার্ম হাউসের মতো আপনারা ইউজ করবেন। তো এটা মূলত একটা পাহাড়ের উপরে আমরা দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের উপরে হইলে রেস্ট হাউসটা হইলে কেমন দেখায়। আর কস্টিং যদি চিন্তা করেন, তাহলে 2023-এর হিসাবে আপনি এই জায়গাটা শুধু বিল্ডিংটুকু যদি কস্টিং হিসাব করেন, তাতে আপনার আসবে প্রায় 2500 স্কোয়ার ফিট আসবে। এখন 50x30 1500 স্কোয়ার ফিট আপনি 2500 দিয়ে গুণ দেন যেটা আসে। আর সুইমিং পুলটা, ইনফিনিটি পুলটা করতে, শুধু ইটসেলফ পুলটা করতে আপনার, যেহেতু পুলটা আছে এদিকে 15 ফিট বা এদিকে 25 ফিট, 15 ফিট 25 ফিট একটা পুল, আনুমানিক 25 লাখ টাকার মধ্যে আপনার খরচটা হয়ে যাবে। এখানে আমরা এই যে এত বড় যে প্লাজাটা অফিস করছি,
এই কমপ্লেক্সটার কস্ট কনস্ট্রাকশন কস্টিংটা আমরা ধরি নাই, কারণ এটা জায়গা বেসিসে ডিজাইন বেসিসে এই জায়গাগুলো চেঞ্জ হবে। তো আমরা তো এই ধরনের ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন, আমরা এই ধরনের ডিজাইন করে থাকি, ডিজাইন প্লাস কনস্ট্রাকশন দুইটি আপনারা পাবেন। সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করুন, আমাদের দেখুন নতুন নতুন ডিজাইন আসবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে হইল এই ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে কথা বলতে পারবেন, নিয়ে ডিজাইন করতে পারবেন। ইভেন এই পুলের সমস্ত কিছু আমরা প্রোভাইড করে থাকি, শুধু কনস্ট্রাকশন না, কনস্ট্রাকশন প্লাস এই যে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমটা, পাইপ ফিটিং করা থেকে শুরু করে ফিল্টার ফিটিং করা থেকে এবং কমপ্লিট পানি ক্রিস্টাল ক্লিয়ার করে আপনার কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। আচ্ছা, এই পুলের মধ্যে একটা মেকানিক্যাল রুম থাকে, সেটা আসলে কোথায়? ওইটা আমরা নিচের দিকে রাখছি, এই একটু আন্ডারগ্রাউন্ডে রাখছি, যেন হাইট থাকে দেখা না যায়। এটা একটা ইলেকট্রোমেকানিক্যাল পার্টও থাকে, আপনারা এই ভিডিওটা দেখলে, এখানে ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি এক্সোনোমেট্রিক ভিউতে যা বলার। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ যে ডিজাইনটা দেখলেন আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই ডিজাইনটি সম্পর্কে আরও ডিটেল জানতে হলে বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন এবং আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন। দেখা হবে পরবর্তীতে আরও নতুন একটি ডিজাইন নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।